আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারহানা, কুকিং স্টুডিও বাই ফারহানাতে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ আছে কি না আমার জানা নেই। আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না। আজকে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ দুইটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আলু ভর্তা অনেক রকমভাবে করা যায়, আজকে আমি দুই রকমের দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, যখন ডিপ ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা পেঁয়াজগুলোকে তুলে নিব তেল থেকে। তারপর ওই তেলে দিয়ে দিব চারটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নিব। এই প্লেটে নিয়ে নিয়েছি বেরেস্তা করা পেঁয়াজগুলো, ধনিয়া পাতা কুচি, একটা ডিম সেদ্ধ, কাঁচা মরিচ কুচি আর শুকনো মরিচগুলো। এদিকে দুই রকমের ভর্তার জন্য আমরা তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব যাতে দানা দানা ভাবটা না থাকে। আলুটা ম্যাশ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়ে তারপর মেখে নিব যাতে লবণটা ভালো মতো আলুর সমস্ত গায়ে পৌঁছায়। আমাদের আলুগুলো চটকে নেওয়া শেষ, এখন আলুর সাথে বাকি উপকরণগুলো মিশাবো। এখন শুকনো মরিচগুলোর সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে চটকে নিব। যখন মরিচটা ভালো মতো ছোটো ছোটো হয়ে ভর্তা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, তারপর আবার একটু মেখে নেব। শুকনো মরিচটা রেডি হয়ে গেছে, এখন শুকনো মরিচ আর বেরেস্তার যে ভর্তাটা প্রথমে ওইটা করব। আমরা যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ আলু নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে মাখানো শুকনো মরিচের মিশ্রণটা। তারপর একে একে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ সরিষার তেল। তারপর সব কিছু আবার খুব ভালো করে মেখে নেব। বেরেস্তা, শুকনো মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল সব কিছু মিলে কি যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনাদেরকে যদি দেখাতে পারতাম। এখন ভালো মতো সব কিছু একসাথে মেখে নিলেই এই ভর্তাটা আমাদের রেডি। লাস্টে একটু লবণ দেখবেন লবণ ঠিক আছে কি না। এখন নিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা আলু, তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, কুচি করে রাখা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ, সামান্য লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল। প্রথমে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল ভালো করে একসাথে মেখে একটু নরম করে নেব। তারপর ওগুলোর সাথে ম্যাশ করে রাখা আলুগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে সব শেষে ডিমটা ভেঙে ছোট ছোট করে আলু ভর্তার সাথে ভালো করে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের মজাদার ডিম আলুর ভর্তা। তাহলে চলুন এবার পরিবেশন করি। ভর্তাটা সুন্দর করে পরিবেশন করলে দেখতে যেমন আকর্ষণীয় মনে হয় খাওয়ার আগ্রহটাও বহুগুণ বেড়ে যায়। আর এটা তো ভর্তা বলে কথা, এমনিতেই লোভ সামলানো যায় না। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যদি কিছু জানার থাকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মাঝে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।